হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা কল্যাণ ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের CC13 পেপারের সাজেশান। ওকে, গত দুটি ভিডিওতে তোমরা দেখেছ, বিশেষ করে আমরা ডিএসসি পেপার নিয়ে আলোচনা করেছি, DSC 2A এবং DSC 2D। এই ভিডিও দুটি যারা দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের আলোচনা হবে বেসিক্যালি পেপার 13-এর ওপর, এবং নেক্সট ভিডিও আসছে পেপার 14-এর ওপর। পেপার 13-এ কি আছে তোমাদের? এগ্রিরিয়ান সোশিওলজি। দেখো, এগ্রিরিয়ান সোশিওলজির যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেডি করেছি, যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য আসার মতো। 10 মার্কের আমি কিছু ইম্পর্টেন্ট পার্ট দেবো, সেখানে 5-6টা কোশ্চেনের উপর তোমরা বেশি ফোকাস করতে পারো। একই সঙ্গে 5 নম্বরের আমরা বেশ কিছু প্রশ্ন দেবো, সেখানে সেই কোশ্চেনগুলোর উপরই বেসিক্যালি তুমি ফোকাস করতে পারো। দেখো, তোমরা যদি সিলেবাসটা দেখো, সিলেবাসটা দেখলে বুঝতে পারবে যে এগ্রিরিয়ান সোশিওলজির কিছু পার্ট রয়েছে, যে পার্টগুলো থেকে বিগত বছরেও প্রশ্ন এসেছে, তো সেই পার্টগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। আমিও সাজেশনটা সেভাবেই তৈরি করেছি। দেখো, প্রথমে 10 মার্কের আসি, থর্নার কীভাবে পুঁজিবাদী কৃষকদের বর্ণনা করেছেন। দেখো, থর্নারের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, এবং বিশেষ করে পুঁজিবাদী কৃষকদের পার্টটা। নাম্বার 2, যে কোনো একটি কৃষক আন্দোলন, আর এটা যেহেতু এগ্রিরিয়ান সোশিওলজির পার্ট, সুতরাং এখানে যে কোনো একটা তোমাদের পিজন মুভমেন্ট, যে কোনো একটা কৃষক আন্দোলন কিন্তু তৈরি করে রাখবে, এটা কিন্তু আসতে পারে। তারপরে একই সঙ্গে আমাদের এগ্রিরিয়ান সোশিওলজির আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব, ভূমি সংস্কার, এই পার্টগুলো। তাহলে কেমন করে সবুজ বিপ্লব সামাজিক অর্থনৈতিক অসাম্য সৃষ্টি করেছিল, সেটা ব্যাখ্যা করো। তারপর নারীদের ভূমি অধিকার সম্পর্কে, এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখে রাখবে। সেফটি ফার্স্ট নীতি কিভাবে ব্যাখ্যা করবে, সেফটি ফার্স্ট নীতিটি কিভাবে ব্যাখ্যা করবে, একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। এবং তোমাদের এখানে একে বাসবি উল্লেখিত উত্তর কর্ণাটকের সেই সংকট বর্ণনা করো, যেখানে কৃষকদের আত্মহত্যার সঙ্গে সম্পর্কযুক্ত। এই প্রশ্নটি একটি বছরে এসেছিল, সেটার থেকে এই প্রশ্নটা আমার গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তোমরা দেখে যেতে পারো প্রশ্নটা। ওকে, রাজনৈতিক অর্থনৈতিক কৃষি সংক্রান্ত পর্যালোচনা সম্পর্কে FH Buttel-এর অনুসন্ধান উল্লেখ করো। এগুলো প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা বই, একে বাসবি, FH Buttel, এই পার্টগুলো তোমাদের রেফারেন্স, তোমাদের টোটাল সিলেবাসটা যদি দেখো, সেখানে তোমরা রেফারেন্সে তোমরা এই বইগুলো পাবে। ওকে, রেফারেন্সে তোমরা এই বইগুলো পাবে, তো সেখান থেকে এই পার্টগুলো কিন্তু অবশ্যই দেখে রাখা যেতে পারে। চলো, 5 মার্কের যে পার্টটা, 5 মার্কের মধ্যে তোমাদের কৃষি ভিত্তিক সমাজের উপর একটি টিকা, এটা হচ্ছে বেসিক পার্ট, কারণ এটা আমাদের টোটাল এগ্রিরিয়ান সোশিওলজির খুব বেসিক জিনিস, কৃষিভিত্তিক সমাজ জানতে হবে। ভারতে কৃষিভিত্তিক শ্রেণী কাঠামো, থর্নার প্রদত্ত রূপ, শ্রেণী কাঠামোর ক্ষেত্রে থর্নারের প্রদত্ত রূপ কি আছে। তারপর পপকিন কিভাবে মরাল ইকোনমি অ্যাপ্রোচ ব্যাখ্যা করেছে, মরাল ইকোনমি অ্যাপ্রোচের ক্ষেত্রে পপকিনের ধারণা অবশ্যই মনে রাখতে হবে, এবং মরাল ইকোনমি, হোয়াট ইজ মরাল ইকোনমি, সেটা 2 মার্কের জন্য কিন্তু রেডি রাখতে হবে। নেক্সট, ভারতে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা, যেটা বললাম যে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা, ভূমি সংস্কার টোটালটা দেখতে হবে, ভারত, পশ্চিমবঙ্গ, সমস্ত পার্টটা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার এবং ভারতের ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা টোটাল পার্টটা, এবং ভূমি সংস্কারের ব্যর্থতার কারণ, ভূমি সংস্কার কেন প্রয়োজন হলো, এই প্রত্যেকটা পার্ট কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। মানে বেসিক্যালি ভূমি সংস্কার থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে। নেক্সট আসছি সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের ইতিবাচক প্রভাব উল্লেখ করে। দেখো, গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের ইতিবাচক, নেতিবাচক, বা সবুজ বিপ্লবের প্রভাব আমাদের সোসাইটির উপর কী পড়েছিল, এই পার্টটা তৈরি করে রাখতে হবে। নেক্সট আসছি 5 নম্বরের জন্য, সেলফ ফিউডালিজমের কিছু উপাদানের উপর আলোচনা করো, কৃষিভিত্তিক ব্যবস্থায় সবুজ বিপ্লবের তাৎপর্য। দেখো, এখানে সবুজ বিপ্লবের তাৎপর্য, মানে টোটাল কৃষিভিত্তিক ব্যবস্থায় সবুজ বিপ্লব কী প্রভাব ফেললো, তার তাৎপর্যটা এখানে আলোচনা করতে হবে। তাহলে এখানে ওভারঅল নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু অ্যাড করতে পারো। গ্রামীণ সামাজিক কাঠামোর উপাদানগুলি লেখো, গ্রামীণ সামাজিক কাঠামো, রুরাল সোশ্যাল স্ট্রাকচার, এগ্রিরিয়ান সোশিওলজির বেস এটা, ঠিক আছে। প্রাক স্বাধীনতা ভারতের, প্রাক স্বাধীন ভারতের ভূমি ব্যবস্থার বিবরণ দাও। তাহলে ভূমি ব্যবস্থা কি, ভূমি সংস্কার হওয়ার আগে
ভূমি ব্যবস্থা কেমন ছিল, সেই পার্টটা এখানে তোমাদের অ্যাড করতে হবে। অ্যাডভান্স সেক্টর ইন এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো আলোচনা করো, অ্যাডভান্স সেক্টর ইন এগ্রিকালচার। তারপরে রয়েছে কোঅপারেটিভ ফার্মিং, এটা খুব গুরুত্বপূর্ণ, কোঅপারেটিভ ফার্মিংয়ের ওপর একটি টিকা লেখো। এবারে আসছে শর্ট কোশ্চেন। দেখো তোমরা 5 নম্বরের জন্য এখানে 6টি প্রশ্ন দিয়েছি এবং এখানে 5টা, টোটাল 11টা প্রশ্ন তোমরা এখানে দেখবে। আর শর্ট প্রশ্নের জন্য বেশ কিছু শর্ট প্রশ্ন আমি বলেছি। দেখো কৃষিভিত্তিক সমাজের সংজ্ঞা, কৃষিভিত্তিক সমাজের দুটি বৈশিষ্ট্য, কৃষিভিত্তিক সমাজের সংজ্ঞার সঙ্গে বৈশিষ্ট্য দেখে রাখবে, এগ্রিরিয়ান স্টাডিজের গুরুত্ব, সাবসিস্টেন্স এথিক্স কি, এটা আরেক আলাদা একটা পার্ট, আন্দোলন কাকে বলে, কৃষির বাণিজ্যিকীকরণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মরাল ইকোনমি কি, খুব গুরুত্বপূর্ণ এবছর আসার মতো, কৃষি শ্রমিক কারা, কৃষিভিত্তিক সমাজে যে কোনো দুটি শ্রেণীর নাম লেখো, কৃষিভিত্তিক সমাজে দুটি শ্রেণীর নাম। তারপর আসছি সবুজ বিপ্লব কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে, বাজারের সংজ্ঞা দাও, রেশনাল প্রেজেন্ট বলতে পপকিন কি বুঝেছেন। দেখো পপকিনের মরাল ইকোনমি যখন পড়বে তখন কিন্তু এই পার্টটা তৈরি করে রাখতে হবে। ভারতবর্ষে ভূমি সংস্কার মূলক আইনের গুরুত্ব কি, ভারতবর্ষে যে কোনো দুটি কৃষক আন্দোলনের নাম লেখো, যে কোনো দুটি কৃষক আন্দোলনের নাম, এবং একটি কৃষক আন্দোলন 5 নম্বরের জন্য বা 10-এর জন্য কিন্তু তৈরি রাখতে হবে। ভূমি সংস্কার বলতে কি বোঝো, খুব বেসিক, ভূমি সংস্কার কি, ভূমি সংস্কারের ব্যর্থতার দুটি কারণ লেখো, কেন ব্যর্থ হয়েছিল, ভূমি সংস্কার কতটা সফল হয়েছিল, তার পজিটিভ নেগেটিভ দিক কিন্তু দেখে রাখতে হবে। ওকে, তারপর সবুজ বিপ্লবের দুটি সদার্থক ভূমিকা লেখা। দেখো সবুজ বিপ্লবের ইম্প্যাক্ট কিন্তু দুইভাবেই পড়েছিল, তো তার পজিটিভ দিক কি সেটা তোমার এখানে দেখে রাখবে। কৃষি সংক্রান্ত অনুসন্ধান, এগ্রিরিয়ান স্টাডিজ বলতে কি বোঝায়, নবগ্রাম সমাজতত্ত্ব, নবগ্রাম মানে নিউ রুরাল সোশিওলজি, এটাকে আমরা বলছি নিউ রুরাল সোশিওলজি বলতে কি বোঝায়, ভাগ চাষি কারা, চাষিদের ভাগ অবশ্যই দেখতে হবে, চাষিদের ভাগ, ভিয়েতনামে চাষিদের নিয়ে কে পর্যালোচনা করেছিলেন, সবুজ বিপ্লবের দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, ওপেন ভিলেজ বলতে পপকিন কি বুঝিয়েছেন। দেখো পপকিন থেকে তোমরা টোটাল মরাল ইকোনমির পার্টটা দেখলেই এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কৃষক আন্দোলন বলতে কি বোঝো, দেখো কৃষক আন্দোলনের বেসিক পার্ট, সেমি ফিউডালিজমের সংজ্ঞা দাও, সেমি ফিউডালিজম থেকে বড় প্রশ্ন দেখে রাখবে, তার উপাদানগুলি কি, আর এখানে সংজ্ঞাটা দেখবে জাস্ট। কোঅপারেটিভ ফার্মিং 5 নম্বরের জন্য দিয়েছি আমি, 2-এর জন্য দেখবে, মরাল ইকোনমি অ্যাপ্রোচের বিকল্প অ্যাপ্রোচের নাম উল্লেখ করো, ডিসইনহেরিটেড পিজেন্ট বলে কারা পরিচিত, ডিসইনহেরিটেড, ওকে, অ্যাবসেন্টি ওনার বলতে কি বোঝায়, এই হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন এখানে। এই এই যে শর্ট প্রশ্নগুলো আমি বললাম এগুলো তোমরা দেখে রাখো তোমাদের সামনের এক্সামের জন্য। আর বিশেষ করে এই পার্টের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো টোটাল আমি 2 মার্কের কোশ্চেনও বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা CC14 আলোচনা করবো ইকোনমিক সোশিওলজি। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব শীঘ্রই আসছে নেক্সট CC14 এবং একই সঙ্গে শর্ট কোশ্চেনের ভিডিও।